হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ ছাত্র ছাত্রী সকলের চারি বছরীয় স্নাতক পাঠ্যক্রম সন্দর্ভত কেটামান বিশেষ প্রশ্ন। মেজর বিষয়টি কেন বাছনি করিম, মাইনর বিষয় কেটা আর কেন বাছনি করিম, ডিগ্রীত মুঠ কেটা বিষয় পড়ব লাগিব, এই প্রশ্নসমূহর উত্তর বিশদভাবে আলোচনা করা ভিডিও লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশনত আছে, তোমালকে চাই লবা। কেজনমান শিক্ষার্থীয়ে প্রশ্ন করেছে ডিগ্রীত মেজর বিষয় লব কারণে কিমান নম্বর থাকিব লাগে, এইটি বিষয়ত মোর নম্বর ইমান আছে, মই মেজর লব পারিম নে নোৱাৰিম। কোনো এটা বিষয়ক ডিগ্রীত মেজর বিষয় হিসাবে পড়িবলৈ সেই নির্দিষ্ট বিষয়ত হায়ার সেকেন্ডারীত কিমান নম্বর পাব লাগে আজি ইয়াত আলোচনা করিম। সকলো তথ্য ভালদরে আয়ত্ত করবলৈ ভিডিওটি সম্পূর্ণ করে শেষলৈকে চাবা। ভিডিওটি যদি তথ্য সমৃদ্ধ হয় আর ইয়ার দ্বারা উপকৃত হলে লাইক আর শেয়ার করবা। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই, দরকারি আর তথ্য সমৃদ্ধ ভিডিওর নোটিফিকেশন পাবলৈ চ্যানেলটি সাবস্ক্রাইব করে লওয়া। তোমালকে যেতিয়া ডিগ্রীত এডমিশন লবর কারণে সমর্থ পোর্টেলর মাধ্যমে অনলাইন আবেদন করিবা, এটা মেজর বিষয় আর দুটা মাইনর বিষয় বাছনি করিব লাগিব, অথবা তিনিটা মাইনর বিষয় লব লাগিব। মেজর বিষয়টি হল প্রধান বিষয় যা কোর সাবজেক্ট বলে কব পারে, আনহাতে মাইনর বিষয় ইহতক কমপ্লিমেন্টারি সাবজেক্ট বলে কব পারে। মানে মেজর বিষয়টি এনেকা বিষয় যাক বিশেষভাবে প্রাধান্য দিয়ে অধ্যয়ন করা হয়, যার সহায়ত এজনে সেই খণ্ডত পেশাদারী কেরিয়ার গড়িব বিচারে। আর মাইনর বিষয় দুটা লক্ষ্যর পরিপূরক বিষয় হব পারে, অথবা কোনো চখ বা আগ্রহর অধিক অম্বেষণ হব পারে। এই কথাখিনি অল্প সহজভাবে বুঝাই দিম, বুঝি লবা। ধরি লওয়া তুমি এডমিশনের সময়ত ইকোনমিক্স বিষয়টুক মেজর বিষয় হিসাবে ললা, আর এডুকেশন আর লজিক এই দুটা বিষয়ক মাইনর বিষয় হিসাবে অধ্যয়ন করিলা। আগতে কেবল মেজর বিষয়টির ডিমান্ড আছিল, বাকি বিষয়সমূহক পাসকোর্স হিসাবে ধরা হয়েছিল। এতিয়া নতুন শিক্ষানীতির অধীনত মেজর বিষয় আর মাইনর বিষয় এই তিনটা বিষয়ক গুরুত্ব আর মান সমানে দিয়া হয়। তোমার ইকোনমিক্সত মেজর আছে, লগতে এডুকেশন আর লজিক হল মাইনর। যদি কোনো চাকরি ওলায় তাত লাগে যে এডুকেশন আর লজিক পড়া সকলে আবেদন করিব পারিব, তেনে ক্ষেত্রত তুমি এই চাকরিত আবেদন করিব পারিবা, কারণ তুমি ইকোনমিক্সর লগতে এডুকেশন আর লজিক বিষয়ক মাইনর বিষয় হিসাবে পড়িছা। আর যদি কোনো কারণত ইকোনমিক্স বিষয়টি পড়ি তোমার ভাল নালাগে, তোমার মনলৈ আহিল যে তুমি ইকোনমিক্সত মেজর লব নালাগিছিল, আন বিষয়টোহে তোমার বাবে ভাল হব, তেনে ক্ষেত্রত তুমি সেকেন্ড সেমিস্টারের পিছত থার্ড সেমত নিজের মেজর বিষয়টি সলনি করে লব পারিবা। কিন্তু সলনি করবলে হলে মাইনর বিষয় দুটার ভিতর ইয়ারে যিকোনো একটা বিষয়ক মেজর বিষয় হিসাবে লব লাগিব, তেতিয়া মাইনর বিষয়টি মেজর বিষয় হব আর মেজর বিষয়টি মাইনরের ঠাইত আসিব। গতিকে মেজর বিষয় আর মাইনর বিষয় এতিয়া ভালদরে বাছনি করিবা, যাতে থার্ড সেমত কোনো অসুবিধা নহয়। এতিয়া তোমালোকৰ প্রশ্নের উত্তরটো আলোচনা করিম। কোনো এটা বিষয়ক ডিগ্রীত মেজর বিষয় হিসাবে পড়িবলৈ সেই নির্দিষ্ট বিষয়ত হায়ার সেকেন্ডারীত কিমান নম্বর পাব লাগে, উত্তরটো আলোচনা করার আগতে তোমালোকক অল্প তথ্য দেখুৱাব বিচাৰিম। এই তথ্যখিনি হল কলেজত কিমান নম্বরত মেজর দিছে আর কাট অফ নম্বর কিমান ধার্য করেছে। কোনো এটা বিষয়ত মেজর লব কারণে হায়ার সেকেন্ডারীত কিমান নম্বর পাব লাগিব বা কিমান নম্বর পোৱাটো প্রয়োজনীয় এনেকুৱা কোনো নির্দিষ্ট নিয়ম বা শর্ত নাই। কলেজ অনুসৰি শর্তসমূহ ভিন্ন হয়। এইটো নির্ভর করে কলেজ এখনের গরিমা মান আর আসনের সীমার উপর। কলেজ এখনের কোনো এটা নির্দিষ্ট ডিপার্টমেন্টত মেজর বিষয়ের বাবে সিট কেপাসিটি কিমান আছে আর কিমানজন শিক্ষার্থীয়ে সেই নির্দিষ্ট বিষয়ত মেজরের বাবে আবেদন করেছে, এনেবর কারকর উপর নির্ভর করে তুমি লব বিচরা বিষয়টুত মেজর পাবানে নাই। আর কোনো এটা বিষয়ত মেজর লব বিচরা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে সেই কলেজখনে এটা পরীক্ষা অনুষ্ঠিত করে আর তার ভিত্তিত শিক্ষার্থীসকলক মেজর বিষয় আবন্টন করা হয়। কোনোবা এখন কলেজত যদি 70 নম্বর পালেও মেজর বিষয় নোপোৱা আর আন কোনোবা এখন কলেজত 40 বা 45 নম্বর পালেও তুমি অতি সহজে মেজর বিষয় পাবও পারা।
তাতে আকৌ কিছুমান কোটা থাকে, যেনে OBC কোটা, SC, ST কোটা ইত্যাদি। এইবোৰৰ ওপৰত ভিত্তি কৰি কলেজ এখনে সুকীয়াকৈ কাট অফ নম্বৰ ধাৰ্য কৰে। এইখিনিতে এটা কথা কওঁ, হয়তো এইবোৰ ক'ব নালাগে কাৰণ বহুতে বেয়া পাবা, বাট মই ক'ম, তোমালোকে মোক বেয়া পালেও মই ক'ম। তোমালোকে এতিয়া কলেজলৈ যাবা, বহুতে ঘৰৰ পৰা বাহিৰত থাকি পঢ়িবা বা ঘৰৰ পৰা কলেজলৈ অহা যোৱা কৰিবা। স্কুল বা হায়াৰ ছেকেণ্ডেৰী আৰু কলেজৰ পৰিৱেশটো বহুত বেলেগ। আনৰ কথা নাজানো, মোৰ নিজৰ কিন্তু কলেজৰ পৰিৱেশ ভাল লগা নাছিল, কলেজখন বেয়া নাছিল। হয়তো মই স্কুল আৰু হায়াৰ ছেকেণ্ডেৰীৰ পঢ়া সময় আৰু মোৰ সহপাঠীসকলক কলেজত মিছ কৰিছিলোঁ। এটা নতুন পৰিৱেশত মই নিজকে খাপ খুৱাব পৰা নাছিলোঁ। এতিয়া তোমালোকে বেয়া পোৱা কথাষাৰ ক'ম। ঘৰৰ পৰা দূৰত আছা, তোমাৰ চিনাকিবোৰে কোনেও নেদেখে, বা এতিয়া কলেজ পালা, তোমালোকে ডাঙৰ হৈছা বুলি কলেজ বা ক্লাছ বাংক নামাৰিবা। কলেজ বুলি ঘৰৰ পৰা ওলাই গৈ বাহিৰত ঘূৰি বা কেণ্টিনত বহি টাইম পাছ নকৰিবা। তোমালোকৰ দেউতা মাই ধনী বা দুখীয়াই হওক, নিজৰ সন্তানক পঢ়োৱাৰ বাবদ বহুত কষ্ট সহ্য কৰে, বহুত টকা খৰচ কৰে। দেউতা মাৰ টকাৰ লগতে নিজৰ 4 বছৰ সময় কলেজত অতিবাহিত হ'ব। ইয়াৰ মাজতে আৰম্ভ হ'ব জীৱনৰ প্ৰকৃত সংগ্ৰাম, সংস্থাপনৰ সংগ্ৰাম। গতিকে অলপ ভাবি চাবা আৰু বাকীখিনি তোমালোকে নিজে জনা বুজা হৈছা। আশা কৰিলোঁ আজি আলোচনা কৰা বিষয়বস্তু তোমালোকে ভালদৰে বুজি পালা। শেষত কোৱা কথাষাৰ কোৱাই যদি বেয়া পালা বা কিবা ভুল কথা কোৱা গ'ল, তেন্তে নিজৰ দাদা বুলি ভাবি এইবোৰ ধৰি নাথাকিবা। ভিডিঅ'টো যদি তথ্য সমৃদ্ধ হৈছে, তেন্তে নিজৰ বন্ধু বান্ধৱী আৰু সহপাঠীসকলৰ লগত শ্বেয়াৰ কৰিবা। হয়তো মাজে সময়ে লগ পাই থাকিম, আজিলৈ ইমানতে এৰিলোঁ। অতি সোনকালে আন এটা আকৰ্ষণীয় বিষয়ৰ সৈতে পুনৰ লগ পাম। ধন্যবাদ।